হ্যালো বন্ধু, আড্ডা টাইমসে নতুন বসন্ত এসে গেছে বা নতুন কোনো আই থিঙ্ক এটার সিরিজও চলেছে, ঠিক আছে। আর কী ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, একবার আমরা দেখি তারপরে সবার কথা বলছি। লেটস স্টার্ট। এই গল্প আমার আর আমার সেই হ্যান্ডসাম প্রিন্সের গল্প, যার হাসিতে আমার লাইফের সব কিছু রূপকথার মতন হয়েছে। Everything around you is mathematics. Everything around you is numbers. আমি আপনাকে খুব ভালোবাসি, সে শুধু আমার আর কারণ নয়। আমি একটু দেখবো যে এটা মেয়েটার ভালো লাগা না ভালোবাসা। আমার ফেয়ারি টেলে প্রিন্স জার্ম। ও বিবাহিত অলরেডি। It's just a game, lightly নিয়ে না। আর আমার ভালোবাসাটা Go to hell. Okay, I'm kidding. তুমি আমায় লাল রং দিতে বলেছিলে, এই রংটাই তোমার মানাবে জানো। যেটা বোঝা গেল যে একটা স্কুল কলেজ সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। সেখানে একটা লোক পড়ায়, একটা ইয়াং ছেলে, ঠিক আছে, যে বিবাহিত। এবার সেখানে একটা মেয়ে ওই স্যারকে পছন্দ হয়েছে, তাকে চিঠি লেখে নন্দী। স্যার গিয়ে নিজের বউকে বলে সেই কথা এবং চিঠিটাও বউকে দেখায়, বউকে এনকারেজ করে যে দেখো কেমন ভালোবাসে নন্দী, ঠিক আছে। অ্যান্ড এই সিচুয়েশান কখনোই রাইট হতে যায় না, এখানে স্ট্রেট ওয়ে ডিনাই করা উচিত। আমার একটা স্যার ছিল, ঠিক আছে, খুবই হাই লেভেলের স্যার, ঠিক আছে, তাকে আমি খুবই রেসপেক্ট করতো। তিনি বলছিলেন যে তার তিনি অ্যাকচুয়ালি স্কুলে যখন পড়, তখন তাকে একটা ক্লাস 9-এর মেয়ে প্রপোজ করেছিল, ঠিক আছে, চিঠি দিয়েছিল নন্দী, ঠিক আছে। তো এই ভালো মতন বুঝিয়ে বলছে তুমি বাচ্চা, তুমি এখন মনে হচ্ছে সেগুলো পরে ডিফারেন্টলি তুমি কী করতে ভালোভাবে বুঝিয়েছিল, ঠিক আছে। তো তারপরে স্যারের যখন কী বলবো, স্যারের মেয়ে হয়, স্যারের মেয়ে মানে ওকে বিয়ে করে, ঠিক আছে, নর্মালি স্যার বিয়ে করেছে বাড়ি থেকে। তো দেন স্যারের মেয়ে হয়, মেয়ে কলেজে ওঠে, ঠিক আছে, কলেজে নিয়ে গেছে ভর্তির জন্য। তখন স্যারের ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে যে স্যারের স্টুডেন্ট ছিল, যে স্যারকে প্রপোজ করে গেছে, স্যারকে প্রণাম করছে যখন লেকচার ওখানে, ঠিক আছে। সে প্রণাম করে বলছে স্যার ভালো আছেন তো? স্যারের বলছে ওকে যে মনে আছে কী করেছিল তুমি, ঠিক আছে, এখন কি মনে হয়? স্যার আমাকে লজ্জা, তখন মেয়েটা বলছে আমাকে লজ্জা দেবেন না, ঠিক আছে। তো এই ধরনের কাইন্ড অফ সিনারি, কিন্তু এইখানে ইনস্টিটিউট অফ মেটাকে বোঝানো যে এরকম ফিলিং যেগুলো, এগুলো তোমাদের যখন টিনের বয়সে সব হয়, বাট এগুলো তুমি ওভারকাম করে যাবে, ঠিক আছে। আমি অলরেডি ম্যারিড, এটা বলার জায়গায় বউকে দেখা, বউ এনকারেজ করে এবং সেটা বিষয়টাকে এনকারেজ করে দেখতে যায়, সেখানে মেয়েটা আরও ক্লোজ হয়ে যায়, আই থিঙ্ক এটা ফিজিক্যালও হয়। দেন সেটা মানে নিজের বউকে ছাড়ার কোনো ইচ্ছা নেই, আই থিঙ্ক, বা সামথিং লাইক দ্যাট, বা বউর সময় আই থিঙ্ক ঝামেলা হয়। অল দোজ থিংস ঠিক করে প্রেমের একটা নিজেদের মধ্যে একটা কি জটিলতা সৃষ্টি করে, ঠিক আছে, এবং তারপরে কী হয় নন্দী নিয়ে আসি, ঠিক আছে। এইগুলো কী বলতো মশলা টাইপের, ঠিক আছে, বসে লোকের প্রেমের গল্প দেখতে, লোকের প্রবলেম দেখতে মজা লাগে, ঠিক আছে। তো সেরকম কিছু হয়ে চলেছে। তো তোমাদের বিষয়ে কী মতামত, কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।